আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি সে অনুযায়ী যারা চলবে তারা জান্নাতে যাবে। এর বাইরে যত দলই হোক না কেন কোনো দলই জান্নাতে যেতে পারবে না। যে অধিকাংশ মানুষ কিন্তু খারাপ, কম সংখ্যক মানুষ ভালো, আর এই জন্য জান্নাতের সংখ্যা জান্নাতীদের সংখ্যা কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম বলেন নাই, কোনো তরিকার নাম বলেন নাই, কোনো মাযহাবের নাম বলেন নাই। তিনি একটা মূলনীতি বলে দিলেন, এই মূলনীতির আলোকে যারা চলবে তারা জান্নাতে যেতে পারবে। হাদিস অস্বীকারকারী আর হাদিস অস্বীকার করার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা মুসলমান থাকতে পারবে না। হাদিস বললে কোরআন এবং হাদিস দুটাকে বোঝায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن صوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم. আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলার উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকা তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আন্দোলন ও যুবসংঘের জেলা নেতৃবৃন্দ, অত্র জেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সুধীবৃন্দ এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি, আমাদের আইডেন্টিটি কি? আমাদের আমরা প্রথমত মুসলিম, প্রথমত মানুষ, এটা আমাদের প্রথম পরিচয়। আজকে আমার সংক্ষিপ্ত বিষয় হবে আহলে হাদিস কি, এ বিষয়ে আহলে হাদিসের তারুফ আহলুল হাদিস, তারুফ আহলুল হাদিস, আহলে হাদিসের পরিচয়। আমরা অনেকে জানি না যে আমরা কেন আহলে হাদিস, এবং অনেকের মধ্যে সংশয় রয়েছে যে আহলে হাদিস না বলে আমাদেরকে মুসলিম বলতে হবে। কয়েকটি ফিতনা এখন সমাজে চলছে, তার মধ্যে অন্যতম এটি একটি ফিতনা যে আহলে হাদিস নয় মুসলিম। আহলে হাদিস কি জিনিস, কোথা থেকে এসেছে, এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আমার নির্ধারিত সময়ের মধ্যে কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির মধ্যে এমন একটি দল থাকবে যারা ওবিহি আদিলুন, যারা ন্যায় বিচার করবে। অভিমান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি, আমার উম্মতের আমার সৃষ্টির মধ্যে এমন একটি দল আছে যারা সৎ পথে চলে এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে একটি দলের কথা বললেন যারা হকের উপরে দৃঢ় থাকবে, হক পথে অবিচল থাকবে, হক অনুযায়ী চলবে এবং সেই অনুযায়ী তারা ন্যায় বিচারকারী হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে তিনি বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক,
لا يضرهم من خذلهم حتى ياتي امر الله هم كذلك কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে দৃঢ় থাকবে আমার উম্মতের একটি দল লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে অবিচল থাকবে দৃঢ় থাকবে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম সচক্রান্তকারীরা বিরুদ্ধবাদীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না এমনি ভাবে কিয়ামত এসে যাবে আর তারা হকের উপরে দৃঢ় থাকবে আয়াত এবং হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কিয়ামত পর্যন্ত একটি জামাত একটি দল হকপন্থী থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী আছে লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনী ইসরাঈল হাযান্না আলী বিন নাল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার উম্মতের অবস্থা বনী ইসরাঈলের মতো হবে যেমন এক জোড়া জুতা এক জোড়া জুতার মধ্যে যেমন সাদৃশ্য পাওয়া যায় মিল পাওয়া যায় আমার উম্মতও ঠিক ওই রকম ওই বনী ইসরাঈলের সাথে মিল থাকবে এই কথা বলার পরে তিনি বললেন ওয়া ইন্না বনী ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা আমার নিশ্চয় বনী ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা এই 73 দলের মধ্যে সকলেই জাহান্নামী হবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটি মাত্র দল জান্নাতে যাবে قالوا من هم يا رسول الله সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটি মাত্র দল জান্নাতে যাবে এই দলটির পরিচয় কি আর কারা জবাবে রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি সে অনুযায়ী যারা চলবে তারা জান্নাতে যাবে সব জাহান্নামী হবে অসংখ্য দল হবে যদিও এখানে 73 দলের কথা বলা হয়েছে আরবি পরিভাষায় আরবি বাকৃতি অনুযায়ী এই শব্দগুলি অধিক সংখ্যা বোঝানোর জন্য ব্যবহৃত হয় 73 আসলে নয় অসংখ্য দল হবে এই অসংখ্য দলের মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে এই দলটি কোনটা এটা জানা দরকার আছে না এই দলটির কি পরিচয় আছে তাদের কি আমল আকীদা মানহাজ কি জানা প্রয়োজন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে আছি আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছি যে মানহাজের উপরে আছি এই আকীদা মানহাজের উপরে যারা থাকবে তারাই কেবল জান্নাতে যেতে পারবে এর বাইরে যত দলই হোক না কেন কোনো দলই জান্নাতে যেতে পারবে না নিঃসন্দেহে এদের সংখ্যা বেশি হবে না কম হবে কারণ কালিলুম মিন ইবাদিয়াস শাকুর আল্লাহর শুকুর গুজার বান্দার সংখ্যা কম না বেশি কম তাই না আমরা অনেকে বলি যে না বড় দলের পায়রুমি করতে হবে বড় দল জান্নাতে যাবে আর সাওয়াদুল আদাম সবচেয়ে বড় দল যেটা এটা জান্নাতে হবে তো বড় দল বলতে এখানে সংখ্যা বোঝানো হয় নাই বড় বলতে আকীদা মানহাজে যারা হকপন্থী তাদেরকে বোঝানো হয়েছে বরং অধিকাংশ মানুষ হচ্ছে খারাপ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ হে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তুমি জগতের অধিকাংশ মানুষের কথা শুনো জগতের বেশিরভাগ মানুষের কথা যদি তুমি শ্রবণ করো ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে আল্লাহর পথ থেকে তোমাকে দূরে সরিয়ে নিবে সূরা আনাম 116 নম্বর আয়াত এই আয়াত প্রমাণ করছে যে অধিকাংশ মানুষ কিন্তু খারাপ কম সংখ্যক মানুষ ভালো আর এই জন্য জান্নাতের সংখ্যা জান্নাতীদের সংখ্যা কম হবে 1000 বনু আদমের মধ্যে মাত্র একজন মানুষ জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ একজন জান্নাতে যাবে আর 999 জন সবই জাহান্নামে চলে যাবে তবে আশার কথা হচ্ছে এই একজন হবে উম্মত মুহাম্মদী থেকে আর বাকি সবাই হবে ইয়াজুজ মাজুজ থেকে যে কথা শুনে সাহাবীরা তাকবীর বলেছেন আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশান্বিত করেছিলেন উম্মতকে বললেন যে শুনো ইন্নি আরজু আন তাকুনা রুবু আহলিল জান্নাহ আমি আশা করছি যে ওই জান্নাতীদের এক চতুর্থাংশ হবে তোমরা
চার ভাগের এক ভাগ হবে তোমরা। তখন সাহাবারা বললেন ফাকাব্বার, আমরা বললাম আল্লাহু আকবার। রাসূল আবার বললেন ইন্নি আরজু আন তাকুনা সুলুস আহলিল জান্নাহ, আমি আশা করছি এই জান্নাতীদের এক তৃতীয়াংশ হবে তোমরা, অর্থাৎ তিন ভাগ জান্নাতীর এক ভাগ হবে উম্মতে মুহাম্মদী। সাহাবারা এবারও বললেন আল্লাহু আকবার। নবী আবারও বললেন ইন্নি আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করছি যে জান্নাতীদের অর্ধেক হবে তোমরা। সাহাবারা বললেন আল্লাহু আকবার। আমরা সবাই বলি আল্লাহু আকবার। আমরা সে জান্নাতে যাওয়ার জন্য কাজ করি, তাই না? যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে। এক সেকেন্ডের জন্য কেউ জাহান্নামে যেতে রাজি আছেন? বলেন এক সেকেন্ড জাহান্নামে থাকবেন তারপরে জান্নাতে যাবেন, কেউ রাজি আছেন? জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে আল্লাহ নবীর চাচা কে বলেন তো? আবু তালেবের। সেই শাস্তিটা কি জানা আছে? জাহান্নামের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, এই জুতার উত্তাপে তার মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। কত কঠিন হচ্ছে জাহান্নামের জায়গা। সম্মানিত উপস্থিতি, মানা আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে তারা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের নাম বলেন নাই, কোন তরিকার নাম বলেন নাই, কোন মাযহাবের নাম বলেন নাই। তিনি একটা মূলনীতি বলে দিলেন, এই মূলনীতির আলোকে যারা চলবে তারা জান্নাতে যেতে পারবে। বলছিলাম যে আহলে হাদিস কারা? আহলে হাদিস শব্দের অর্থ কি? আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী, আর হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী। হাদিস শব্দের অর্থ বাণী, এটা আল্লাহরও বাণী এবং তার রসুলেরও বাণী। যদিও অনেকে বলেন যে না, আমরা শুধু কোরআন মানব হাদিস মানব না। হাদিস অস্বীকার করে একটা দল তৈরি হয়েছে যারা হাদিস অস্বীকার করছে, বলছে যে না আমরা কোরআন মানব, কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। কাজে হাদিসের মধ্যে যেহেতু জাল জৈব আছে, ভেজাল আছে, তারা হাদিস মানতে নারাজ। এই জন্য তারা সালাত ও পাঁচ ওয়াক্ত বাদ দিয়ে তিন ওয়াক্ত পড়ে, কারণ কোরআনের মধ্যে তিন ওয়াক্ত সালাতের কথা আসছে। সম্মানিত উপস্থিতি, বলুন তো হাদিস না মেনে কি এক ওয়াক্ত সালাত ঠিক করতে পারবেন? আপনি সালাতের ওয়াক্তই তো জানতে পারবেন না। জিবরিল আমিন স্বয়ং এসে আল্লাহর রাসূলের ইমামতি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুক্তাদি, আর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে ইমাম। শ্রেষ্ঠ ফেরেশতা আসলেন জগতের শ্রেষ্ঠ নবীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সালাতের প্রশিক্ষণ দিলেন দুই দিন পাঁচ ওয়াক্ত সালাতের ইমামতি করে দেখালেন। তারপরে বলে গেলেন মোহাম্মদ, এই দুই দিনের মাঝখানের যে সময় এটাই হচ্ছে তোমার উম্মতের সালাতের সময়। বলুন তো এটা কোরআনের কোথায় খুঁজে পাবেন? সম্মানিত উপস্থিতি, আপনার তো আপনার সন্তানের আকিকা হবে না কোরআন দিয়ে, আপনার বিবাহ শাদিও করতে পারবেন না কোরআন দিয়ে। কোরআন থেকে কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস, দুটাই হচ্ছে আল্লাহর ওহী। যারা কোরআনকে হাদিসকে অস্বীকার করে তারা হচ্ছে মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী, আর হাদিস অস্বীকার করার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তারা আর মুসলমান থাকতে পারবে না। আমরা কেন আহলে হাদিস বলি, আহলে কোরআন বলি না কেন? আসলে হাদিস শব্দটা, হাদিস শব্দ দিয়ে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, হাদিসকে বুঝানো হয়েছে। হাদিস শব্দের অর্থ বাণী বলেছি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 14টি আয়াতের মধ্যে কোরআনকে হাদিস বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 14 জায়গায় হাদিস বলেছেন কোরআনকে। আল্লাহ বলেছেন ফাবি আই হাদিসিন বাদাহু ইউমিনুন, তোমরা এরপর আর কোন হাদিসে বিশ্বাস করবে? তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ফাবি আই হাদিসিন বাদাল্লাহু আয়াতি ইউমিনুন, সূরা জাসিয়াত 6 নম্বর আয়াত। এগুলো আল্লাহর আয়াত যেগুলো আমি যথাযথভাবে তোমাদেরকে শুনিয়েছি, অতঃপর আল্লাহর পরে, আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, তোমরা যদি তোমাদের ক্ষমতা থাকে এই রকম আরেকটা হাদিস বানিয়ে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ কোরআনকে হাদিস বললেন না এখানে? ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, এই হাদিসের মতো, তার মানে কি কোরআনের মতো, তাই না? এই কোরআনের মতো আর একটা কোরআন তোমরা বানিয়ে আনো, হাদিস বানিয়ে আনো, দেখি তোমরা পারো কিনা, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে আল্লাহ এখানেও কোরআনকে হাদিস বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বললেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন কি উত্তম হাদিস, তার মানে কি কোরআন না? তাহলে কোরআন
আল্লাহ নাযিল করলেন কিন্তু বললেন কি হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনকে হাদিসও বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা ইমাম সাহেবরা প্রত্যেক জুমাতে খুতবায় হাদিসের অংশ বিশেষ করি আল্লাহ রাসূলের একটা হাদিসের শেষ অংশ হচ্ছে এটা আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ অতঃপর ফা ইন্না খায়রাল হাদিস নিশ্চয় সর্বোত্তম হাদিস নিশ্চয় সর্বোত্তম হাদিস কিতাবুল্লাহ হচ্ছে আল্লাহর কিতাব তাহলে আল্লাহ বললেন কোরআনকে হাদিস রাসূলও বললেন কোরআনকে হাদিস তাহলে হাদিস বললে কোরআন এবং হাদিস দুটাকে বোঝায় হাদিস বললে কোরআন এবং হাদিস দুটাকে বোঝায় কাজে আহলে হাদিস বললে কোরআন এবং হাদিসের অনুসারীকে বোঝায় শুধু হাদিসের অনুসারী বোঝায় না অনেকে ভুল ব্যাখ্যা করেন যারা তো হাদিস মানে তারা কোরআন মানে না ভুল ব্যাখ্যা এরা জানে না তাই এই ধরনের কথা বলে আল্লাযীনা ইত্তাবিউনাল কিতাব ওয়া সুন্নাত সহিহা যারা অনুসরণ করে কিতাব এবং সহি সুন্নাহর ফি জামিই নাওয়াহিল হায়াত তাদের সামগ্রিক জীবনে সমস্ত জীবনে যারা কিতাব এবং সহি সুন্নাহর অনুসরণ করে মিন গায়রি ইশতিরাতিন শর্তহীন ভাবে শর্তটা কি জিনিস ধরেন আমি একটা হাদিস পেয়েছি পাওয়ার পরে এখন আমি যেহেতু একটা মাযহাবের অনুসারী বা একটা তরিকার অনুসারী আমি আমার সামনে বুখারি শরীফ খুলে দেওয়ার পরেও আমি বুখারির হাদিস মানি না আমি কি করি হাদিসটা আমার তরিকা মতো ঠিক আছে কিনা সেটা যাচাই করি আমার এই হাদিস এই হাদিসটা সহি বুখারিতে আসছে এইটাকে আমরা যাচাই করি আমার মাযহাবে ঠিক আছে কিনা আচ্ছা বলুন তো হাদিসকে মাযহাব দিয়ে যাচাই করবেন না মাযহাবকে হাদিস দিয়ে যাচাই করবেন বলেন কথা বুঝতে পারেন নাই মাযহাবকে হাদিস দিয়ে যাচাই করতে হবে নাকি হাদিসকে মাযহাব দিয়ে যাচাই করতে হবে বুঝেন নাই মনের কথা মাযহাবকে হাদিস দিয়ে যাচাই করতে হবে যদি মাযহাব হাদিসে থাকে তবে মানা যাবে না থাকলে মানা যাবে আমার তরিকা যদি হাদিসে থাকে তবে মানা যাবে না থাকলে মানা যাবে সেই জন্য বলছি চোখ থেকে রঙিন চশমা আগে খুলতে হবে আগে নিরপেক্ষ মেজাজ নিতে হবে আমি কোরআন এবং সহি হাদিসের অনুসারী হব তারাকতু ফিকু আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে যে ঘোষণা দিয়ে গেলেন আমি দুইটি জিনিস তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি কয়টা দুইটা জিনিস লান তাযিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরে থাকবে যতক্ষণ এই দুইটিকে তোমরা ধারণ করে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না তার একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটার নাম কি সুন্নাত নবীহি তার নবীর সুন্নাত তাহলে কিতাবুল্লাহ মানতে হবে নবীর সুন্নাত মানতে হবে কাজে শুধুমাত্র কোরআন মানবেন হাদিস মানবেন না এই আকীদা যদি আমাদের কারোর মধ্যে থাকে এই ভ্রান্ত আকীদার কারণে দুর্ভাগ্যজনকভাবে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন মুনকিরিন হাদিসের কারণে হাদিস অস্বীকার করার কারণে আল্লাহর ওহীকে অস্বীকার করার কারণে আপনি আর মুসলমান থাকতে পারবেন না কারণ হাদিস ওহি কোরআন ওহি এই দুই ওহি আল্লাহর কাছ থেকে এসেছে আর একটাকে অস্বীকার করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই সম্মানিত উপস্থিতি আহলে হাদিস নতুন করে তৈরি হওয়া কোনো নাম নয় সাহাবা যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলাম আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন ও মিন আহলি সুন্নাত ওয়াল জামাতি মাযহাবুন কদীমুন মারুফুন কাবলা ইয়খলুক আল্লাহ আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিঈ ওয়া আহমাদা ফা ইন্নাহু মাযহাবুস সাহাবা আহলে সুন্নাত ওয়াল জামাত একটি জামাত ইমাম আবু হানিফার পূর্বে ইমাম শাফির পূর্বে ইমাম আহমদ বিন হাম্বলের জন্মের বহু পূর্বে ইসলাম একটি প্রাচীন মাযহাব ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রাচীন মাযহাব ছিল যেটার নাম হচ্ছে মাযহাবুস সাহাবা সাহাবীদের মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা আমাদের দেশে চলছে ঠিক আছে আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করে আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত অর্থ কি আমরা জানি আহলুস সুন্নাহ অর্থ কি সুন্নাতের অনুসারী আর ওয়াল জামাত আই জামাতুস সাহাবা অর্থাৎ সাহাবীদের জামাতের যারা অনুসারী
الموافقون لجماعة الصحابة والآخذون بأقائدهم والمتمسكون بطريقتهم جرى صحابيদের জামাতের অনুসারী অনুগামী তাদের শ্রেষ্ঠ অনুসারী والآخذون بأقائدهم তাদের আকীদাসমূহের যারা ধারণকারী তারা হচ্ছে সাহাবীদের জামাত জামাত বলতে এখানে সাহাবীদের জামাতকে বোঝানো হয়েছে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 22 হিজরিতে জন্ম 104 হিজরিতে মৃত্যু তিনি তখন বলে গেছেন লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস এখন যা কিছু ঘটছে তা যদি আগে জানতাম তাহলে আমি কোন হাদিস সংকলন করতাম না সংগ্রহ করতাম না আহলে হাদিসরা যে হাদিস জমা করেছে আহলে হাদিসদের ব্যতীত অন্য কারো কাছ থেকে আমি কোন হাদিস সংগ্রহ করতাম না দেখেন তাহলে আহলে হাদিসের গুরুত্ব সেই সময় আহলে হাদিসদের গুরুত্ব এখন আজকে নতুন করে আহলে হাদিস সৃষ্টি হয় নাই কাজেই এখন আপনার মনে সংশয় কেন সন্দেহ কেন যে আমি মুসলমান আমি আহলে হাদিস না এই দীক্ষা আপনাকে কে দিয়েছে আমরা তো প্রত্যেকে মুসলমান আহলে হাদিস হচ্ছে এটা আমাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয় এটা আমাদের একটা বৈশিষ্ট্যগত পরিচয় আপনি মুসলমান ঠিক আছে আমিও মুসলমান তা আপনি মুসলমান হওয়ার পরে আপনার পিছনে একটা নাম দিয়েছেন টাইটেল দিয়েছেন আপনি এই তরিকার মুসলমান উনি ওই তরিকার মুসলমান কেউ আটরশির মুসলমান কেউ চন্দ্রপুরের মুসলমান কেউ কাদরিয়া মুসলমান কেউ চিস্তা মুসলমান কেউ নকশবন্দি মুসলমান কেউ হানাফি মুসলমান কেউ শাফি মুসলমান কেউ হাম্বলি মুসলমান কেউ মালিকি মুসলমান এতগুলো নাম কেন তা আপনি মুসলমান তো আপনি আহলে হাদিস বলে অসুবিধা কোথায় আপনি আপনি যতক্ষণ হানাফি মুসলমান থাকবেন আপনি যতক্ষণ শাফি মুসলমান থাকবেন আমি ততক্ষণ আহলে হাদিস মুসলমান থাকবো ইনশাআল্লাহ আমি মুসলমান আমি আহলে হাদিস মুসলমান আমি কোরআন এবং সহি হাদিস মানি কোন শিরিক বিদাত আমি কখনো মানি না শিরিক বিদাতের কাছে কখনো মাথা নত করি না জীবন চলে যাবে কোন দিন কোন বিদাতের সাথে আপোষ করব না আমি হচ্ছে সেই মুসলমান পার্থক্য আছে না সবই মুসলমান ঘরে সবাইকে এক কাতারে ফেলে দিচ্ছেন আহলে হাদিস ঘরের সন্তান আহলে হাদিসের অর্থ জানে না আহলে হাদিস ঘরের সন্তান আহলে হাদিস আন্দোলন বুঝে না যার জন্য আজকে আহলে হাদিসদেরকে আবার আহলে হাদিস বানানোর জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা গিয়ে দেখেছি প্রাচীন প্রবীণ জামাত আহলে হাদিসের মসজিদ ঠিক আছে লোকগুলো ঠিক আছে লোক পরিবর্তন হয়েছে হয়তো দাদার আমলে আহলে হাদিস ছিল বাবার আমলেও কিছু ছিল এখন এসে ওই যে দাওয়াত নেই সংগঠন নেই যার কারণে এখন আহলে হাদিসের কোনো আমল তাদের মধ্যে নেই বুকের উপর হাত নামতে নামতে নাবির নিচে চলে এসেছে রাফিলিয়াতেন তো অর্ধেক উঠে অনেকে করেই না এই সমস্ত সুন্নাত আমলগুলি তারা বাদ দিয়েছে পায়ের সাথে মা মিলায় না অনেক মসজিদে তো বিদাতের সয়লাব চলছে আহলে হাদিস মসজিদ সম্মানিত উপস্থিতি এর জন্য আমাদেরকে যে কোন মূল আকীদাটা বুঝতে হবে আহলে হাদিস নতুন করে তৈরি হওয়া কোনো দলের নাম নয় মনে রাখবেন এটা সাহাবাদের যুগ থেকে চলে আসা একটা নির্ভেজাল ইসলাম আন্দোলনের নাম হচ্ছে আহলুল হাদিস আন্দোলন এই আন্দোলনের দাওয়াত সমাজকে সংশোধন করা সংস্কার করা এই জন্য আমাদের আহ্বান হচ্ছে আসুন পবিত্র কোরআন বলেন কি বলা আছে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি এই একটি স্লোগান নিয়ে এই দাওয়াত নিয়ে আমরা ময়দানে কাজ করে যাচ্ছি আহলে হাদিস আন্দোলন কাজ করছে আহলে হাদিস যুব সংঘ কাজ করে যাচ্ছে আহলে হাদিস মহিলা সংস্থা কাজ করছে এবং সোনামণির সংগঠন কাজ করে যাচ্ছে এবং সমাজ কল্যাণমূলক কাজে আল আউন আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে কাজেই আপনাদের সবার কাছে আমাদের তত্ত্ব আহ্বান থাকবে আমরা সকলে এই জামাতের প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারে এগিয়ে যাই মনে রাখবেন এককভাবে দাওয়াত দেওয়া যায় এককভাবে বক্তৃতা দেওয়া যায় কিন্তু একটা সমাজকে সংস্কার করার জন্য একটা সমাজকে সংশোধন করার জন্য প্রচলিত স্রোতকে বাদ দিয়ে রাসূলের সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য নিঃসন্দেহে একটা সংগঠনের প্রয়োজন হয় একটা জামাতে ঐক্যের প্রয়োজন হয় আহলে হাদিস আন্দোলন সেই প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছে আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে বাংলার জমিনে কুরআন এবং সহি হাদিসের যে বিধানগুলো আছে সহি সুন্নাহ সমাজে প্রতিষ্ঠা করার জন্য তারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কাফেলার সহযাত্রী হওয়ার জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সময় খুবই সংক্ষেপ এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই মোহতারাম আমির জামাতে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ আমরা তার কাছ থেকে বক্তব্য শুনবো তার আকাশে কামরুল্লাহ মাদানী সাহেব আছেন তার বক্তব্য শুনবো সময় সুযোগ হলে আমরা ভবিষ্যতে আবার কথা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন আমিন আপনারা শুনেছেন হাদিস ফাউন্ডেশন স্টল দেওয়া হয়েছে বক্তৃতা শুনলে
হয়তো কিছু মনে থাকবে, কিছু বাড়ি যেতে যেতে ভুলে যাবেন। যাওয়ার সময় যদি একটা বই কিনে নিয়ে যান, এটা আপনার সাথী হিসাবে থেকে যাবে। বই থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। বইগুলো নিয়ে যাবেন, যে বিষয়ের দিকে আমি ইঙ্গিত দিতে চাইলাম, হাদিস অস্বীকারী মুনকিরিন হাদিস, এখানে একটা বই আছে হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিবের লেখা। এই বইটার মধ্যে আপনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা পাবেন, এটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলামে খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, যে নির্বাচন আমাদের দেশে চলছে এটা ইসলামিক সিস্টেম অফ ইলেকশন কিনা, এ বিষয়ে জানার জন্য এই বইটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমর বিন মারুফ নাহি আনিল মুনকার এই বইটা পড়বেন, ন্যায় কাজের আদেশ অন্যায় কাজ থেকে নিষেধ করার জন্য গুরুত্ব প্রয়োজনীয়তা, এই বইগুলো পড়বেন। আরও অনেক বই আমাদের কাছে আছে, মৃত্যুকে স্মরণের কথা আমরা জেনেছেন এটা পড়বেন, সহি কিতাব দোয়া আছে। এবং যুব সমাজের অধপতনের কারণ, আজকে যুবকরা সবচেয়ে বেশি বা ডিরেল হয়ে যাচ্ছে, অধপতনের দিকে চলে যাচ্ছে, তাদেরকে ফেরানোর কী কারণ এটা আপনারা এই বইটার উপর জানবেন। আর সর্বোপরি আপনাদের প্রিয় একটা পত্রিকার নাম আছে, নাম জানেন? বলেন তো কী নাম, একটু দয়া করে হাত উঠান তো দেখি কয়জনের তাহারিকের পাঠক আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের হাত উঠিয়েছেন, কিন্তু মাঝে মাঝে অনেক ভাইয়ের হাত উঠে নাই, এটা অত্যন্ত দুঃখজনক। একটা তাহারিক পত্রিকার দাম কত? 30 টাকা। একবেলা নাস্তা করতে কয় টাকা লাগে? হয় 30 টাকা নাস্তা হয়? 30 টাকায় নাস্তা হয় না। কাজে এক মাসে যদি একদিনের নাস্তার টাকা দেন, একটা পত্রিকা কেনা যায় না? এই পত্রিকাটা কিনলে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন, 40টা ফতোয়া জানতে পারবেন, এবং কোরআন হাদিস থেকে অনেক আর্টিকেল জানতে পারবেন। এইগুলো জানা আমাদের আপনার দায়িত্ব এবং মানুষের কাছে প্রচার করা আমাদের দায়িত্ব। এই জন্য এই দায়িত্বের দিক চিন্তা করে, দাওয়ার দিক চিন্তা করে আমি অনুরোধ জানাবো প্রত্যেকেই তাহারিকের গ্রাহক হয়ে যাবেন ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী এজেন্টদেরকে বলবেন, তারা আপনাদেরকে অবশ্যই তাহারিক সময়মতো পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যদি এজেন্ট না থাকে, আমাদের ঠিকানা ওয়েবসাইটে ঢুকে আমাদের সাথে যোগাযোগ করবেন, কেন্দ্র থেকে সরাসরি গ্রাহক করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে আন্দোলনকে কবুল করে নিন, আমিন। আজকের আয়োজনে যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা দায়িত্বশীল ভাইদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।